তো এখন বলো দেখি পুল ডাউনের ক্ষেত্রে শিট রেজিস্ট্যান্স কতটুকু হবে? স্যার 10 kilo ohm, এক্স্যাক্টলি জেড ইনটু 10 টু দি পাওয়ার 4, এখানে জেড এর ভ্যালু 1, তো এটাকে হলো 10 টু দি পাওয়ার 4, এটাকে আমরা বলি হলো 10 kilo ohm। ওকে, তো একটা হলো 40 kilo ohm আর একটা হলো 10 kilo ohm, আর এখানে ভ্যালু দেখো ক্যাপাসিটরের কত দেওয়া আছে, 1 এরিয়া রেজিস্ট্যান্স, 1 এরিয়া রেজিস্ট্যান্স। ওকে, তো এরাকে আমি বলেছিলাম টাইম কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টাউ এর ভ্যালু এটা কত, তোমার হলো শিট রেজিস্ট্যান্স, শিট রেজিস্ট্যান্স হলো ফার্স্টে পুল ডাউনের ক্ষেত্রে বের করি টাউ এর ভ্যালু, শিট রেজিস্ট্যান্স কত, 10 kilo ohm ইনটু এরিয়া এরিয়া ক্যাপাসিট্যান্স। ওকে, 10K ইনটু এরিয়া ক্যাপাসিটি, এটাকে আমরা ধরে নিলাম হলো টাও। ওকে, তো পরের যেটা টাইম কনস্ট্যান্ট সেটার ভ্যালু কত, টাও টু এর ভ্যালু, সেটার ভ্যালু হলো 40K ইনটু এরিয়া ক্যাপাসিটেন্স, এটার মান হলো কত, তাহলে দেখো দেখি এটাকে আমরা 4 টাও লিখতে পারি কিনা, এটা যদি টাও হয় 10 kilo ohm ইনটু 1 এরিয়া ক্যাপাসিটেন্স, তাহলে 40 kilo ohm ইনটু এরিয়া ক্যাপাসিটেন্স ইকুয়াল টু কি হবে, 4 টাও হবে না, এটা 4 গুণ, এটা রেজিস্ট্যান্সটা 4 গুণ বাড়ছে, ক্যাপাসিটেন্স দুইটারই সেম, তো তার মানে টাইম কনস্ট্যান্ট এটা যদি টাও হয় এটার কত হবে, 4টা হওয়ার কি স্বাভাবিক না, এই জিনিসটা সবাই বুঝছো? হ্যাঁ, তো তার মানে কি দাঁড়ালো, পুল ডাউনের টাইম কনস্ট্যান্ট হলো টাও, তাহলে পুল আপের টাইম কনস্ট্যান্ট কত? তাহলে টোটাল টাইম কনস্ট্যান্ট কত, একটা ইনভার্টারে পুল ডাউনও থাকে পুল আপও থাকে, তো টোটালটা টাইম ডিলে কতটুকু হলো বা টাইম কনস্ট্যান্ট কতটুকু হলো, 1 tau + 4 tau = 5 tau, 5 tau, বুঝতে পারলাম? তো এটা গেল হলো আমরা শিখলাম হলো ইনভার্টারের ক্ষেত্রে এটার একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন থেকেও আমরা 5 tau বের করতে পারি, এই যে পুল আপ এবং পুল ডাউনের যে রেশিও এটাকে এটার সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব ডিলে, যেমন 4:1 যদি 1 করে দেই 1 + 4/1, এইটা হলো ইকুয়েশন, এখান থেকে তুমি হলো টাইম ডিলে পেয়ে যাবে কত, 5 tau। ওকে, এটা ছিল হলো শর্টকাটের ইকুয়েশন, এখন যদি 8:1 হতো তাহলে কত হতো, 9 tau, বুঝতে পারলাম? এটা গেছে হলো ইনভার্টারের জন্য, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল পরীক্ষা আসার মতো। এখন আরেকটা জিনিস আছে, সেটা হলো সিমস ইনভার্টার, এখন সিমস এর ক্ষেত্রে কি হবে, এখানে ভ্যালুগুলো বলে দেওয়া আছে বুঝছো, এখানে ভ্যালুগুলো একটু আমরা দেখি, পুল ডাউনের ক্ষেত্রে দেওয়া আছে হলো 10 kilo ohm, আর শিট রেজিস্ট্যান্স দেওয়া আছে এবার কত, 2 এরিয়া ক্যাপাসিটেন্স, তো আবার এখানে লিখি পুল ডাউনের ক্ষেত্রে, সরি পুল ডাউনের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট বা ডিলে, ডিলে ডিলে দিয়ে লিখি, ডিলে ইকুয়াল টু কত, দেখো তো ইকুয়েশন এখান থেকে ভ্যালুগুলো মানগুলো বসায় বলো কত, দীপ্ত দেখে বলো দেখি এখানকে ডিলে ইকুয়াল টু কত কত গুণ করব, পুল ডাউনের ক্ষেত্রে যে দুইটা কালার করে দিয়েছে, নাদিম শুনতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, এখন তুমি বলো দেখি এখানে কি কি হতে পারে গুণফল, স্যার 5 হবে কি না, তো আমি বলছি গুণ মানে ভ্যালু গুলো বলো, রেজিস্ট্যান্স এখানে শিট রেজিস্ট্যান্স কত দেয়া আছে, 10 আর এরিয়া ক্যাপাসিটেন্স 2, 10 কিলো ওহম ইনটু 2 এরিয়া ক্যাপাসিটেন্স। ওকে, এর আগে আমরা টাউ এর মান কতটুকু ধরেছি, এই যে 10 কিলো ওহম আর 1 এরিয়া ক্যাপাসিটেন্স কে টাউ ধরেছি না, এই যে দেখো এর আগেরটাতে, এই যে দেখো আমরা টাউ কোন কোনটাকে টাউ ধরেছি, 10 কিলো ওহম ইনটু 1 এরিয়া ক্যাপাসিটেন্স এটাকে টাউ ধরেছি, এখানে সেমই আছে শুধুমাত্র এরিয়া ক্যাপাসিটেন্সটা কয় গুণ হয়েছে, 2 গুণ, তাহলে এখানে এটা এখানে ডিলেটাকে কত কি কত কি বলতে পারি, 2 tau বলতে পারি কি, জি স্যার, কারণ এখানে হলো 10 kilo ohm
এখানে হলো এরিয়া ক্যাপাসিটেন্স, কিন্তু এরিয়া ক্যাপাসিটেন্সটার ভ্যালু কত? 2। তো এই 2 বাদে বাকিটাকে আমরা বলি যদি টাও বলি, তাহলে 2 সহ কি হলো? 2 টাও। ওকে, এটা হলো পুল ডাউনের ক্ষেত্রে। এখন পুল আপেরটা বের করি তাহলে তোমরা বুঝাবো। তো পুল আপেরটা কত দাঁড়ায় দেখো তো, পুল আপের ক্ষেত্রে ডিলে কত দাঁড়ায় বলো তো, ভ্যালুটা দেখে বলো কত। So 25 into 2. 25 kilo ohm into 2 area capacitance. এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, 5 into 10k into area capacitance. এটা লিখতে পারি কি? জি স্যার। 2 আর 25 গুণ করলাম 50 পেলাম, 50 থেকে 5 আলাদা করে লিখলাম ইনটু 10, কারণ এই যে বলে দিয়েছি যে 10 ইনটু সিজি, এটাকে আমরা কি ধরে নিয়েছি, 10k ইনটু এরিয়া ক্যাপাসিটেন্স, 1 এরিয়া ক্যাপাসিটেন্স, এটাকে আমরা কি বলি ধরে নিয়েছি টাও। তাহলে এটা ডিলে কত হবে পুল আপে স্যার? 5 টাও। এক্স্যাক্টলি 5 টাও। তো বুঝতে পারলা পুল ডাউনের কথা ছিল? ডিলে যদি বের করতে বলে, তো এই জিনিসগুলো তোমরা এইভাবে ইকুয়েশন ওয়াইজ যদি দেখাই দাও, সেক্ষেত্রে তোমাদের এখানে অনেক কিছুই লিখতে হবে না। মানে একটা জিনিস ডেসক্রাইব করার দুইটা পদ্ধতি আছে, একটা হলো ম্যাথমেটিক্যাল আর একটা হলো কি এইভাবে লাইন বাই লাইন লিখে লিখে। তো যখন তোমার হলো ম্যাথমেটিক্যাল টার্মটা অনেক স্ট্রং, তুমি যদি এইভাবে ইকুয়েশন দিয়ে কোনো কিছু একটা দেখায় দাও, তাহলে সেখানে কারো মার্ক কাটার স্কোপ থাকে না, বা সেখানে ইকুয়ালি মার্ক পাবে কেউ যদি এই যে পুরো প্যাসেজটা যদি ভালো করে গুছায় লিখে তারপরেও, বুঝছো? তার মানে তোমরা চেষ্টা করবা যে হলো এই যে আমি যেগুলো ইকুয়েশন গুলো যেগুলো আমি প্রুফ করে দিচ্ছি বা হাতে করে দিচ্ছি, সেই জিনিসগুলো একটু খাতায় লিখে রাখতে, কারণ এগুলো যদি পরবর্তীতে ইকুয়েশন যদি মনে থাকে সেগুলো পরীক্ষার হাতে করে দিয়ে আসা অনেক ইজি এবং অনেক টাইম কম লাগে, অনেক ভাবতে কম লাগে। ওকে, তো এই জিনিসগুলো পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এটার থেকেও সিমস এর থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ইনভার্টারের ডিলেটা আর ডিলের ইকুয়েশনটা। ওকে, তো এই জিনিসগুলো তোমরা একটু খাতায় নোট করতে পারো, তোমরা যখন আমি ক্লাসগুলো নিব তখন এই হালকা জিনিসগুলো নোট করলে ভালো হয়। তো এই জিনিসটা নিয়ে কারো কোনো আর সমস্যা থাকলো ডিলে নিয়ে? ডিলে নিয়ে কারো কোনো কনফিউশন? সবাই শুনতে পাচ্ছ আমার কথা? ওটা তো আমি দেখাই দিলাম না, এখন এই যে সিমস ইনভার্টারের ক্ষেত্রে 5 টাও আর 2 টাও কিভাবে আসলো স্যার? 5 টাওটা যদি আরেকবার স্যার বলে দেন। ওকে, তো আগে আমি টাও এর হিসাবটা তোমাদেরকে দেখাই দিই। যে ইনভার্টারে টাও আমরা কোনটাকে ধরেছিলাম মনে আছে? পুল ডাউন এর ক্ষেত্রে, পুল ডাউন যে ইনভার্টারে চলে যাও, সবগুলো আমি ইরেজ করি আগে, একবার একটু ওয়েট করো। ওকে, তো এখানে পুল ডাউন এর ক্ষেত্রে দেখো তো কি বলা ছিল, জেড পুল ডাউন ইকুয়াল টু দেয়া ছিল 1, এবং সেখান থেকে আমরা শীট রেজিস্ট্যান্স কত পাই? 10 কিলো ওহম, তাই তো? তো এটার ডিলে কতটুকু? এটার ডিলেটা হলো 10 কিলো ওহম ইনটু এরিয়া ক্যাপাসিটেন্স, এরিয়া ক্যাপাসিটেন্স এর মান 1। এইটা একটু মনে রাখো, তোমরা দেখো 10 কিলো ওহম ইনটু 1 এরিয়া ক্যাপাসিটেন্স, এদের গুণফলটাকে আমরা ধরে নিয়েছি টাও। ওকে, মনে রাখো 10 কিলো ওহম আর 1 এরিয়া ক্যাপাসিটেন্স,
এখন চলে আসলো হলো সেকেন্ড, এটা এখন ওটা এখন ভুলে যাও, এখন এখানে দেখো কি আছে, রেজিস্ট্যান্স এর মান কত দিয়ে দেওয়া আছে, এটা কিন্তু ডাইরেক্ট দিয়ে দেওয়া আছে 25 কিলো ওহম, ওকে, আর ইনটু এরিয়া ক্যাপাসিট্যান্স কতটুকু দেয়া আছে 2 এরিয়া ক্যাপাসিট্যান্স, আমরা এখন মনে করে এই দুটো গুণ করে দেব আগে, তাহলে কত পাবো 50, তাই তো, এখন 50 টাকে আমরা 5 ইনটু এভাবে লিখতে পারি কিনা একটু দেখো 10 কিলো ওহম ইনটু এরিয়া ক্যাপাসিট্যান্স, এভাবে লেখা যায় কি? জি স্যার লেখা যায় স্যার। এখন তোমরা একটু আগে যেটা স্যার স্যার কিন্তু স্যার মানে এটা এই 50 কে একটু অন্য ভাবে ভাঙা যায় না স্যার, মানে এক্স্যাক্টলি এটাই হবে এটা বুঝতে কি হবে অন্য কিছু সংখ্যা চেঞ্জ করে দেব। ওকে আমি আগে এটা দেখাই দিই তারপরে তুমি বুঝো। এই দেখো এই যে যেটা আমরা ভাঙলাম এটা কি তোমার একটু আগে মনে আছে যে এটাকে আমরা টাউ ধরে নিয়েছিলাম? জি স্যার। তাহলে ফাইনালি কত দাঁড়ায়, 5 টাউ দাঁড়ায় কিনা স্যার? ওইটা ইকুয়েস্ট কি সব সময় টাউই ধরবো আমরা? হ্যাঁ, কারণ হলো এই যে দেখো এর কারণটা হলো শীট রেজিস্ট্যান্স যখন আমরা বের করি তখন আমরা সেটাকে শীট রেজিস্ট্যান্স এর যে চার্টটা সেখানে দেখবা যে চ্যানেলের যে রেজিস্ট্যান্স সেটাকে ধরে নেওয়া হয়েছে হলো জেড ইনটু 10 টু দি পাওয়ার 4 বা 10 কিলো ওহম, ওকে, আর এরিয়া ক্যাপাসিট্যান্সটা জেড মানে সামথিং একটা ভ্যালুকে গুণ করা হয়েছে স্কোয়ার সিজি বা এরিয়া ক্যাপাসিট্যান্স দ্বারা। তো আমরা সর্বনিম্ন যে ভ্যালুটা জেড এর মান সর্বনিম্ন কত হয়, 1 না? শীট রেজিস্ট্যান্স সর্বনিম্ন কত হবে, 10 কিলো ওহমে তো হবে, 10 কিলো ওহমের নিচে তো হতে পারবে না, ওটা তো দ্বিগুণ হতে পারে, 3 হতে পারে, জেটের মান 4 হতে পারে, যেমন 40 কিলো ওহম হলো সর্বনিম্ন কত হয়, 10 কিলো ওহমই তো হয়, তাই না? কারণ আমরা এই যে দেখো রেজিস্ট্যান্স ইকুয়াল টু আমরা বের করেছিলাম কিন্তু জেড ইনটু 10 টু দি পাওয়ার 4, ওকে, তো জেটের মান সর্বনিম্ন কত হতে পারে, 1 হতে পারে, তো সেই হিসেবে সর্বনিম্ন ভ্যালু 10 কিলো ওহম, আর এরিয়া ক্যাপাসিট্যান্স এর সামনে এই যে দেখো এখানে যেমন 2, কিন্তু সর্বনিম্ন কত হতে পারে, 1 এরিয়া ক্যাপাসিট্যান্স হতে পারে, তার মানে সর্বনিম্ন যে ভ্যালু গুলো রেজিস্ট্যান্সের সর্বনিম্ন ভ্যালু ক্যাপাসিটরের সর্বনিম্ন ভ্যালু এই দুটো হলো কত, এটা না? জি স্যার। ওই জন্য আমরা এটাকে ধরে নিয়েছিলাম টাউ, আর এটাকে তুমি যদি আলাদা করো ইকুয়েশন থেকে সার্কিট মানে এই যে ইকুয়েশনটা সেখান থেকে আলাদা করো তাহলে বাকি সামনে কি থাকে, শুধুমাত্র 5 থাকে না? জি স্যার। এই জন্য এটা হলো 5 টাউ, ওকে। তো ওখানে আমরা কেন এই ছোটটাকে মানে 10 কিলো ওহম ইনটু এরিয়া ক্যাপাসিট্যান্স এটাকে কেন আমরা টাউ ধরলাম এটা বুঝতে পারলা? যে রেজিস্ট্যান্সের সর্বনিম্ন ভ্যালু 10 আর ক্যাপাসিট্যান্সের সর্বনিম্ন ভ্যালু 1 এরিয়া ক্যাপাসিট্যান্স, এবং এই দুটার যে গুণফল সেটাকে ধরে নিয়েছি আমরা টাউ, ওকে। তো ইকুয়েশনে যখন আমরা গুণ করব গুণ করার ফলে সেখান থেকে আমরা 10 ইনটু 1 এরিয়া ক্যাপাসিট্যান্স এটাকে আলাদা করার চেষ্টা করব, আর এটাকে যখন আলাদা করব তখন এখানে অবশিষ্ট থাকে কত, 5 ইনটু, তো এটা এই জন্য এটা 5 টাউ, ওকে, বুঝতে পারলাম? কিভাবে শো করি যে চ্যানেলের উইথ লেন্থ ডিপ্রেশন উইথ এগুলো কিভাবে শো করি সেটা আমরা জানি, কিন্তু সেটাকে যখন আমরা ছোট করব। আচ্ছা, আমি আরেকটা জিনিস ওখানে যাওয়ার আগে আমি একটা জিনিস বলি, যে স্কেলিং ফ্যাক্টরটা কি, ওকে, মনে করো যে এই একটা বক্সকে অর্ধেক করতে হবে, ওকে, এটা লেন্থ দেওয়া আছে এল, ডাব্লু দেওয়া এটা উইথ দেওয়া আছে ডাব্লু, এটাকে মনে করো অর্ধেক করতে হবে। তো আরেকটা বক্স বানালাম অর্ধেক, তো এটার এল এর এটার লেন্থ কতটুকু হবে বলো দেখি, আগেরটার কতটুকু হবে, এল বাই 2 না, আর এটার উইথ কতটুকু হবে, ডাব্লু বাই 2 না, বুঝতে পারলা? একটা বক্সের যদি উইথ হয় ডাব্লু, এল লেন্থ হয় এল, সেটাকে যদি অর্ধেক করতে চাই সেটা এরিয়া বা সেই বক্সটাকে,
তো সেক্ষেত্রে লেন্থটাকে কি করতে হবে, অর্ধেক করতে হবে, উইথটাকে অর্ধেক করতে হবে না? লেন্থ উইথ অর্ধেক করলে এরিয়া, এরিয়া অর্ধেক করতে বলছি না আমি তোমাকে, এরিয়ার কাহিনী আলাদা। আমি বলছি যে লেন্থটাকে অর্ধেক করলাম, উইথটাকে অর্ধেক করলাম, তো সেখানে আমরা কি করলো, এইভাবে লেখা যায় কিনা, এল ডিভাইডেড বাই টু, ডাব্লিউ ডিভাইডেড বাই টু। আগের লেন্থটার অর্ধেক, এটার যে উইথ সেটা আগের উইথটার অর্ধেক, মানে একটা ছোট বক্স ড্র করছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, এল ডিভাইডেড বাই টু, এটাকে ডাব্লিউ ডিভাইডেড বাই টু, মানে নতুন কোনো ভ্যালু না বলে আগের ভ্যালুটা কি দেখাইলাম, শুধু নিচে কি দিলাম ডিভাইডেড বাই টু, এভাবে কি দেখানো পসিবল? তোমাদের মনে বুঝতে সমস্যা হচ্ছে, জিনিসটা সিম্পল। এই যে দেখো, এখানে মনে করো একটা বক্স ড্র করছি, এটার লেন্থ হলো এটা, উইথ হলো এটা, আমি আর একটা বক্স ড্র করলাম, এটার এরিয়া কতটুকু এটা আমি বলছি না, আমি বলছি যে এটার লেন্থ অর্ধেক আগেরটার, এটার উইথও অর্ধেক আগেরটার। তো এটাকে আমরা কিভাবে লিখবো, এটাকে আমরা এভাবে লিখতে পারি কি, এল ডিভাইডেড বাই টু আর ডাব্লিউ ডিভাইডেড বাই টু লিখা যায় কি? জি স্যার। তার মানে এটার লেন্থ কতটুকু আমরা ছোট করলাম স্যার, অর্ধেক, কত গুণ ছোট করলাম, দুই গুণ ছোট করলাম, ওকে, মানে দুই দ্বারা ভাগ দিলাম, এটার উইথও ছোট করলাম কত দিয়ে, দুই দ্বারা, দুই গুণ ছোট করলাম, ওকে। তো এই যে ভাগ দিলাম একটা নির্দিষ্ট ভ্যালু দ্বারা, এইটাকেই বলতেছি হলো স্কেলিং ফ্যাক্টর, এই জিনিসগুলো একটু পরে আসবে। তো আমরা যখন ছোট করতে যাবো, আমাদের মেইন উদ্দেশ্য কি বলো দেখি, একটা ভিএলএসএস সার্কিট, এটা আমি কিন্তু বারবার বলছি, একটা ভিএলএসএস সার্কিট কি বড় হওয়া ভালো না ছোট হওয়া ভালো? ছোট হওয়া ভালো স্যার। হ্যাঁ, এবং শুধু ছোট হওয়া ভালো না, এখানে আরো কিছু জিনিস আছে সেগুলো লাগবে, যেমন হলো প্রোডাকশন কস্ট কি হওয়া ভালো, কম না বেশি? কম 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 হওয়া বেশি। তারপর পাওয়ার, যে ডিসিপেশন, পাওয়ারের যে লস, সেটা বড় হওয়া ভালো না ছোট হওয়া ভালো? ওকে, তো ফিচার সাইজ, মিনিমাম ফিচার সাইজ, ফিচার সাইজ বলতে কি তোমাদের কোনো আইডিয়া আছে? ফিচার সাইজ বলতে আমি কি বুঝতে চাচ্ছি, মিনিমাম ফিচার সাইজ, এই যে একটু আগে যে আমি মেনশন করলাম লেন্থ উইথ, এগুলোই হলো কি চ্যানেলের ফিচার সাইজ, বা উইথ এবং লেন্থ, মানে চ্যানেলটার দৈর্ঘ্য কতটুকু, উইথ কতটুকু, বা ডিপ্রেশনের লেয়ারের উইথ কতটুকু, এই সবগুলোকে বলছে হলো বিভিন্ন ধরনের ফিচার, এবং সেটার যে সাইজ সেটাকে বলছে হলো ফিচার সাইজ, এবং সেটাও কি মিনিমাম হওয়া বেটার। এবং সেটার কারণে কি হবে দেখো, এগুলো কি বলা হচ্ছে হলো মাইক্রো ইলেকট্রনিক্স এর টেকনোলজিকে ক্যারেক্টারাইজ করা যায় হলো সেভারাল ইন্ডিকেটর্স দ্বারা, বা ফিগার অফ মেরিট দ্বারা। এগুলো হলো এই ভ্যালুগুলো, এবং এগুলোর ভ্যালু যত কম হবে তত বেটার। ওকে, তো কিভাবে একটা, কখন বলবো যে একটা মাইক্রো ইলেকট্রনিক্স যে চিপ বা টেকনোলজি ইউজ করে যে ডিভাইস, সেটা কখন ইম্প্রুভ করা সম্ভব কিভাবে, বাই শ্রিঙ্কিং দ্য ডাইমেনশন অফ দ্য ট্রানজিস্টার, শ্রিঙ্কিং দ্য ডাইমেনশন অফ দ্য ট্রানজিস্টার, এটা বলতে কি বোঝাচ্ছে কি বলতে পারবা, শ্রিঙ্কিং দ্য ডাইমেনশন অফ এ ট্রানজিস্টার, আচ্ছা কে বলবা, ডাইমেনশন কমায় দাও, ওয়াহিদ বলো। স্যার ডাইমেনশন আস্তে আস্তে কমানো স্যার, মানে চাপায় দেওয়া আর কি, শ্রিঙ্কিং মানে আস্তে আস্তে মিনিমাইজ, চাপায় দেওয়া স্যার, হ্যাঁ মিনিমাম, মিনিমাম আস্তে আস্তে, এই যে প্রসেসটা, সেটা যখন আমরা করব তখন কি হবে, অ্যাকচুয়ালি ইমপ্রুভ হবে, কি ইমপ্রুভ হবে তোমার হলো ভিএলএসআই ডিজাইনটা, তাই তো? তো এখন ডাইমেনশন, কার ডাইমেনশনটা ছোট করতে হবে, ট্রানজিস্টার, কারণ বিভিন্ন ধরনের ট্রানজিস্টার ইউজ করি তো আমরা কি, আচ্ছা একটু আগে বলো দেখি, আমরা ইনভার্টার বানাইছি কি ইউজ করে, CMOS ইউজ করে, NMOS ইউজ করে, PMOS ইউজ করে, এই MOSFET গুলো, MOSFET গুলো একটা কি ট্রানজিস্টার না? জি স্যার। এখনো কিন্তু আমরা ইনভার্টার, NMOS, NOR gate, NAND gate এগুলাই ডিজাইন করছি, এরপরে দেখবো আরো অনেক কিছু ডিজাইন করব, অ্যাডার, ALU,
তারপরে এইসব জিনিসগুলো আরো অনেকগুলো আছে সামনে, মাল্টিপ্লায়ার, এইসব জিনিসগুলো যখন দেখবে তখন বুঝতে পারবো যে প্রত্যেকটা জিনিসই আমরা কি ইউজ করছি, আলটিমেটলি করবো মানে অলরেডি করছি এবং করবো শুধুমাত্র ট্রানজিস্টার। তো তার মানে আমরা বলতে পারি ভিএলএসআই এর ইউনিট বা সবচেয়ে ক্ষুদ্র অংশ হলো কি ট্রানজিস্টার, এবং ট্রানজিস্টারের সাইজ যদি আমরা ছোট করতে পারি তাহলে কি হয়ে যাবে, পুরো ভিএলএসআই চিপটা বা ভিএলএসআই ডিভাইস গুলোর এরিয়া কি হয়ে আসবে, আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে আসবে, তাই না? তো তার মানে তোমার হলো ইম্প্রুভমেন্ট করা সম্ভব হলো মিনিমাম ফিচার সাইজ দিয়ে, পাওয়ার ডিসিপেশন কমানোর জন্য, প্রোডাকশন সাইজ, প্রোডাকশন কস্ট কমানোর জন্য, অপারেটিং ফ্রিকোয়েন্সি কমানোর জন্য। এগুলো সবগুলো কমে আসবে কখন, যখন তুমি হলো যে ট্রানজিস্টারের যে ডাইমেনশন গুলো সেগুলোকে তুমি কমাইতে পারবে। ওকে, তো এগুলো কিভাবে কমানো সম্ভব, বাই অ্যাডজাস্টিং দ্য ডোপিং লেভেল অ্যান্ড সাপ্লাই ভোল্টেজ। এই জিনিসগুলো আমি পরে দেখবো যে ডোপিং লেভেল আর সাপ্লাই ভোল্টেজ এর উপর কিভাবে ওগুলো ডিপেন্ডেন্ট। কিন্তু তার আগে দেখে আসি যে যে ডাইমেনশন অফ ট্রানজিস্টার আছে সেগুলোকে আমরা কিভাবে কমাতে পারি। ওকে, তো আমরা দুটো মডেলে কমাতে পারি, একটা হলো কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড আর হলো কনস্ট্যান্ট ভোল্টেজ। কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড আর কনস্ট্যান্ট ভোল্টেজ, এবং সেগুলো কি সেগুলো বোঝানোর আগে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো যে কিভাবে আমরা সাইজগুলো কমাবো একটা ট্রানজিস্টারে। তো ট্রানজিস্টারের উইথ কতটুকু দেখো তো, চ্যানেলের উইথটাকেই বলছে হলো এটার উইথ। এটার ভ্যালু কত দেওয়া আছে দেখো দেখি, মানে চ্যানেলের উইথটাকে কি দ্বারা ডিনোট করা হয়, W দ্বারা। চ্যানেলের লেন্থ কোনটা দেখো, এটা, এটাকে L দ্বারা ডিনোট করা হয়। তারপরে যে দেখো থিকনেস, একটা চ্যানেলের থিকনেস, সেটাকে কি দ্বারা ডিনোট করা হচ্ছে, T দ্বারা। তারপরে হলো এই যে আরেকটা জিনিস দেখো, এই যে N টাইপ ডিফিউশন, এটার যে উইথ সেটাকে কি দ্বারা ডিনোট করা হচ্ছে, একটা NMOS এর X দ্বারা, বুঝতে পারলা? এবং এই সব ফ্যাক্টর গুলো হলো রিলেটেড হলো আলফা দিয়ে। আলফা দিয়ে তুমি হলো স্কেলিং করতে পারবা, W ইনটু 1 বাই আলফা, এটাকে আমরা W বাই আলফা বলতে পারি তো, তাই না? জি স্যার। তো এটাকে আমরা এভাবেও তো বলতে পারি, W কে আলফা দিয়ে ভাগ করা, অথবা W কে 1 বাই আলফা দ্বারা গুণ করা, দুটোই তো সেম। জি স্যার। তো একটু আগে আমি তোমাদের বলেছি যে আলফা দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ দিলে কি হলো বলো তো স্যার? অর্ধেক হয়ে গেল। অর্ধেক হয়ে গেল। এখন আলফা দ্বারা ভাগ দেওয়া মানে কি, আলফার একটা যে কোনো ভ্যালু বসালে কি হবে, অত গুণ কমে আসবে না উইথটা? জি স্যার। যদি আলফার ভ্যালু 3 বসাই তাহলে উইথ কত কমে যাবে? তারপরে হলো যে থিকনেস আছে, টি এর মান সেটাকেও 3 গুণ কমাইতে হবে, যে এক্স এর মান সেটাকেও 3 গুণ কমাইতে হবে। তার মানে আমি যেটা বুঝাতে যাচ্ছি যে শুধুমাত্র উইথ না, W, লেন্থ, তারপরে হলো ডিফিউশনের থিকনেস, এবং হলো তোমার হলো চ্যানেলের থিকনেস, এই সবগুলা কোন ফ্যাক্টরের সাথে রিলেটেড স্যার? আলফার সাথে। তার মানে কেউ যদি বলে যে লেন্থের মান আমরা আলফা গুণ কমাইলাম, তাহলে বাদ বাকি গুলো কয় গুণ কমে যাবে স্যার? আলফা গুণ। এটা বুঝতে পারছো? এটা হলো লেন্থ, উইথ, থিকনেস, এবং হলো ডিফিউশনের যে থিকনেস সেটার স্কেলিং ফ্যাক্টর কত তাহলে? 1 বাই আলফা। আলফা 1 বাই আলফা, তার মানে 1 বাই আলফা যখন বলবো তখন কি উইথটা কি 1 বাই আলফার সাথে গুণ, মানে W ইনটু 1 বাই আলফা আর W ডিভাইডেড বাই আলফা দুটো সেম। তো মানে আমি আরেকবার বলছি, এখানে 1 বাই আলফা বলার কারণ কি, W ইনটু 1 বাই আলফা ইকুয়াল টু W ভাগ আলফা, দুটো তো সেম তো? জি স্যার, দুইটা সেম। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে এই সব ফ্যাক্টর গুলো একটা সিঙ্গেল স্কেলিং ফ্যাক্টর দ্বারা ডিপেন্ডেন্ট। সেটা কি, সেটার মান কত সেটা বলো দেখি? 1 বাই আলফা। 1 বাই আলফা, সেটা গেল। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছ এখানে, অক্সাইডের যে লেয়ার, যে একটা চ্যানেলের, একটা গেটের নিচে, সরি, একটা গেটের নিচে একটা অক্সাইডের লেয়ার থাকে, সেটারও নিজস্ব থিকনেস থাকে। সেই থিকনেসটাকে আমরা কি দ্বারা ডিনোট করছি? ডি দ্বারা। এটা আমরা এর আগেও অনেকবার করছি, অনেক ফ্যাক্টরে আমরা ইউজ করেছি। সেই ডিটা কার উপর ডিপেন্ডেন্ট? সেই ডিটা ডিপেন্ডেন্ট হলো বিটার উপর, শুধুমাত্র ওই ডিটা একাই, মানে ও একটা মানে একাই একটা
ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট, তার মানে আলফার ভ্যালু 2 দিব সাইলাম সবগুলো অর্ধেক হয়ে গেল, কিন্তু এই অক্সাইড লেয়ার সেটা থিকনেসটা কমবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বিটার কোনো মান তুমি না দিবা। ওকে, তার মানে বিটার ভ্যালু মানে অক্সাইডটা অক্সাইড লেয়ারের থিকনেসটা ডিপেন্ড করতেছে কোন ফ্যাক্টরের উপর বলো তো? অক্সাইড লেয়ার ডিটা তার থিকনেসের স্কেলিং ফ্যাক্টর কি স্যার? 1 বাই বিটা। 1 বাই বিটা, তার মানে এখানে টোটাল স্কেলিং ফ্যাক্টর কয়টা? একটা হলো 1 বাই আলফা আর একটা হলো 1 বাই বিটা। বিটা হলো কার? এটা হলো ভিডিডি, মানে এখানে যদি ভোল্টেজ দেই ভিডিডি ভোল্টেজে এবং অক্সাইড লেয়ারের যে থিকনেস সেইটার স্কেলিং ফ্যাক্টর। আর আলফা থিকনেস স্কেলিং ফ্যাক্টর কার? যে কোনো ধরনের ডাইমেনশন বোথ ভার্টিক্যাল হরাইজন্টাল মানে এল ডব্লিউ এবং তোমার হলো এগুলোর জন্য হলো তোমার কি স্কেলিং ফ্যাক্টর হলো আলফা। ওকে, এখন একটু আগে আমি বলেছি যে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড আর হলো কনস্ট্যান্ট ভোল্টেজ দুইটা মডেল আছে। তো কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড হলো সেই মডেল যেখানে আলফা আর বিটার মান কি সেম, মানে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড সেটা যেটার দুইটার ভ্যালু কি সেম, আর কনস্ট্যান্ট ভোল্টেজ হলো সেই মেথড যেখানে বিটার ভ্যালু 1। ওকে, এই জিনিসটা বুঝছো এখন স্কেলিং কিভাবে করলাম একটা ট্রানজিস্টরকে? এটার ফলে কিন্তু এখন ট্রানজিস্টরের মানটা আমি এখন একটা জিনিস খেলে একটা দুটো এক্সাম্পল দেখে দেবো। ট্রানজিস্টরের সাইজটা আলফা গুণ কমলো, অক্সাইড লেয়ারটা বিটা গুণ কমলো, তো এখন এই যে এটার ইফেক্টটা রেজিস্ট্যান্সের উপর কতটুকু পড়বে, ক্যাপাসিট্যান্সের উপর কতটুকু পড়বে, এইটা আমাদের বের করতে হবে। এইটার জন্য এখানে চলে আসছে, এই যে দেখো ক্যাপাসিটরের লেন্থ উইথ এগুলো না হয় আলফা গুণ কমলো, কিন্তু গেটের এরিয়াটা সেটা কত গুণ কমবে বলো তো? গেটের এরিয়া কতটুকু? গেটের এরিয়া এল ইনটু ডাব্লু না? দেখো দেখি গেটটার এরিয়া কতটুকু, এল আর ডাব্লু কে গুণ করলে তো গেটের এরিয়া পাওয়া যায় তাই না? টু আলফা গুণ কমবে না, ওয়ান আলফা, এটা কমলো ওয়ান আলফা ইনটু এটাও কমলো ওয়ান আলফা, তাহলে কত আলফা গুণ কমতেছে দেখো তো? ওয়ান বাই আলফা, ওয়ান বাই আলফা স্কয়ার, এক্স্যাক্টলি। এখন না এটা বের হলো, তো ক্যাপাসিট্যান্স কতটুকু, গেটের যে ক্যাপাসিট্যান্স সেটা কতটুকু কমবে দেখো দেখি। এখন ক্যাপাসিট্যান্সের ইকুয়েশন দেয়া আছে হলো, গেটের ক্যাপাসিট্যান্সের ইকুয়েশন দেয়া আছে হলো ই ও এক্স ডিভাইডেড বাই ডি। এখন ডি এর স্কেলিং ফ্যাক্টর কত? 1 বাই বিটা তাই না? ডি এর ভ্যালুটা এই যে দেখো ডিটাকে 1 বাই বিটা, তার মানে ক্যাপাসিট্যান্সটা কয় গুণ দেখো তো? ক্যাপাসিট্যান্সটা এরকম হবে না, এটা কিভাবে লেখা যায় কি স্যার? বিটা, তার মানে ওখানে বিটা গুণ তুমি কমাচ্ছো কিন্তু ক্যাপাসিট্যান্স বাড়তেছে কত গুণ? বিটা গুণ, মানে বুঝাইতে পারলাম, মানে বিটা গুণ বাড়বে। তো এখন দেখি অন্যান্যগুলো, গেটের যে ক্যাপাসিট্যান্স সেটা হলো ক্যাপাসিট্যান্স পার এরিয়া গেল, এন্ড গেটের যে ক্যাপাসিট্যান্স সেটা কতটুকু হবে? সেটা বাড়বে হলো এই যে এল ডাব্লু দ্বারা গুণ হবে, মানে এই যে ক্যাপাসিট্যান্সটা পেলাম সেটা গুণ হবে কত? এল ডাব্লু দ্বারা। তো এটা পেয়েছিলাম হলো বিটা, আর এল ডাব্লুটাকে আমরা কিভাবে ডিনোট করেছি একটু আগে? 1 বাই আলফা স্কোয়ার, তার মানে ক্যাপাসিট্যান্স গেটের যে টোটাল ক্যাপাসিট্যান্স সেটা কম বেশি হবে কি? বিটা ডিভাইডেড বাই আলফা স্কোয়ার, তার মানে আলফা যদি 2 বসাই আর বিটা যদি 3 বসাই তাহলে ফাইনালি যেই ক্যাপাসিট্যান্স হবে সেটার ভ্যালু হবে কত? আগের ক্যাপাসিট্যান্স যেটা ছিল সেটার 3/4, বুঝতে পারলাম? আলফার ভ্যালু যদি 2 হয় আর বিটার ভ্যালু যদি 3 হয় এখানে ইকুয়েশন বসাই দাও, তাহলে তুমি হলো পেয়ে যাবে কি যে ক্যাপাসিট্যান্সের মান কতটুকু কমলো বলো। আমাদের টাইম নেই তো তাই তাড়াহুড়া করছি। ওকে, তো এভাবে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো বের করা যাবে, সেগুলো অতটা ইম্পর্টেন্ট না। প্রথম যে পাঁচটা চারটা আছে বা তিনটা আছে, তিনটাও যদি তোমরা ভালো করে পড়ো তাহলেই হবে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট